রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আব্দুল্লাহ বিন রাহা বাড়িতে গেছে, কেবল বিয়ে করে স্ত্রী ঘরের মধ্যে রেখে জিহাদের ময়দানে চলে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ, হয়নি হয়নি, আর একটু একসাথে আল্লাহু আকবার। এ যুবক যারা আছেন তারা একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো দাড়ির কথা বলেন, যে দাড়ি রাখলে স্ত্রী আমি দেখে যাতে চিনতে পারি সেই জন্য দুনিয়ার থেকে একটু চিনে যে রেখে যেতে চাই, আপনার চেহারা দেখে দুনিয়ার ভিতর থেকে আমি একটু চিনে রাখবো আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, কেয়ামতের ময়দানে যাতে আপনাকে চিনে রাখতে পারি। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই দিনের একজন মদিনার নারী ইসলামের প্রতি কালেমার প্রতি তাদের কত কঠিন দরদ ভালোবাসা ছিল। হো নারীরা, সে আদর্শ আপনাদেরকেও নিতে হবে। আমি আমার বোনদেরকে বলবো, বোন অবশ্যই আপনাকে স্বামী সংসারে যেতে হবে, সুন্দর জীবন আপনাকে গঠন করতে হবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বোনেরা, আপনাকে বলছি সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে করবেন, সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে বসবেন, সুন্নত তরিকা অনুযায়ী আপনার ঘরে যাতে বিবাহের ব্যবস্থা হয়। যুবকদেরকে বলতেছি পর্দাশীল তুমি নারীকে বিয়ে করো। এই নারী যারা বিয়ে করবে দুনিয়াতে তাদের শান্তি, কবরেও তাদের শান্তি, মেহেশরেও তাদের শান্তি। আমি আমার বন্ধু যুবকদেরকে বলে দিয়ে যাব, পাত্রী যদি পছন্দ করতে হয় একজন নামাজি পরহেজগারের মেয়ে দেখে পছন্দ করবেন, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, এমন একজন স্ত্রী যদি আপনার ঘরের বিবি হয় তাহলে অবশ্যই আপনার ঘরটা খোদার জান্নাত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? এই পরীক্ষা কেন্দ্রের নাম কবর। পৃথিবীর সব পরীক্ষা কেন্দ্র থেকে পালানো যাবে, কিন্তু কবরের পরীক্ষা কেন্দ্র থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক না কেন, যেখানেই পালাক না কেন, যত দূরে চেষ্টা করুক না কেন, সাতটা আসমান আল্লাহ বানাইলেন, সাতটা জমিন আল্লাহ বানাইলেন, সাতটা আসমান আল্লাহ বানাইলেন, সাতটা জমিন আল্লাহ বানাইলেন, সাতটা আসমানের ভিতরে কোটি 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 নক্ষত্র আল্লাহ বানাইলেন, জমিনের ভিতরে অসংখ্য সৃষ্টি আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন, যেখানে পালাক না কেন, আমাদের দেশে অনেকেই মানুষ পরীক্ষা মানে অসুস্থ হয়ে গেলে দেখা যায় সিঙ্গাপুরে যায় চিকিৎসা করার জন্য, আগে ভারত যায়, ভারতের চিকিৎসা যদি ভালো না লাগে তাহলে সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরেরটা যদি ভালো না হয় তো লন্ডন চলে যায়, আরো উন্নত চিকিৎসার জন্য যায়। কি জন্য যায় মানুষ? আমি বাঁচবো, আমি বেঁচে থাকবো, বেঁচে থাকবো। ছেলে বলে যত টাকাই লাগুক বাবার চিকিৎসা করাইতে হবে, বাবাকে বাঁচাইতে হবে। ছেলে লক্ষ কোটি টাকা খরচ করে বাপকে বাঁচানোর জন্য, মাকে বাঁচানোর জন্য, কিন্তু আল্লাহ জানাই দিলেন হে বান্দা, আমার হাবিব আমার বন্ধু আপনি বলে দেন, আমার বান্দারা মরণ থেকে যতই পালাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আপনারা অনেকেই বসে আছেন,
অনেকেই দোকানে রাস্তাঘাটে লটপুরি চটপুরি কিনে চলে যাচ্ছেন, কত ছেলে লটপুরি চটপুরি নিয়ে বাড়ি চলে যাবে, কিন্তু মাহফিলে বসার সময় হবে না। ওই মা কবর থেকে বসে আছি, খুকা বুঝি মাহফিলে যাবে, আমার জন্য দোয়া পাঠাবে, কিন্তু খুকা মাহফিল থেকে চলে গেল, মাহফিলে বসলো না, মাহফিলে আসলো না, মাহফিল থেকে তারা লটপুরি চটপুরি কিনে খুকা বাড়ি চলে গেল। এইরকম খুকা পালার চাইতে বাবা দু চারটা কুত্তা পালা ভালা। হা প্যারা নবীর উম্মত, আল্লাহ ডাক দিলেন হাবিব, উম্মতকে বলে দেন যেখানেই পালাক না কেন মরণ তার সঙ্গে দেখা করবে, মোলাকাত করবে। সুন্নাতুরা দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশাহাদা, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এরপরে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি সে আল্লাহ যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব আমি আল্লাহ দেখি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের অন্তরের খবর কে জানে, বাহিরের খবর কে জানে? আল্লাহ 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 আল্লাহ। পরীক্ষা কেন্দ্র একটা, এক্সামিনেশন সেন্টার, কবর তার নাম কবর কবর, পৃথিবীর সব প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা কেন্দ্র বাতিল হয়, পরীক্ষা বাতিল হয়। সাড়ে চোদ্দশো বছর আগে এমন একটা এক্সামিনেশন সেন্টার চালু হয়ে গেল, প্রশ্ন ফাঁস হয়ে গেল, উত্তরও ফাঁস হয়ে গেল। মার রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। প্রশ্ন ফাঁস হলো, উত্তর ফাঁস হলো। আমার দিনুকা, তোমার দিন কি? আল ইসলাম। প্রশ্ন ফাঁস হলো, জবাব ফাঁস হয়ে গেল। না কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলো? নবীকে দেখায় বলা হবে, হাযা রাজুল নবী গুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন পত্র ফাঁস হয়ে গেল, উত্তর ফাঁস হলো, কিন্তু সাড়ে চোদ্দশো বছরে একটা দিনের জন্য পরীক্ষার কেন্দ্র বাতিল হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আহা, এটা কেমন এক্সামিনেশন সেন্টার, এটা কেমন পরীক্ষা কেন্দ্র! সাড়ে চোদ্দশো বছরে একটা দিনের জন্য এই পরীক্ষা কেন্দ্র বাতিল হয় নাই, পরীক্ষা বাতিল হয় নাই। ও দুনিয়ার মানুষ, আপনি কেন বুঝেন না? আজকে যে দুনিয়ার উপর আপনি বসে আছেন, আগামীকাল এই কবরের ভিতরে আমার আপনার ঘর আসবে। আমরা অনেক সময় অনেক বড় তাকব্বুরি করি, আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, আমার অনেক গাড়ি আছে, আমার অনেক বাড়ি আছে, আমার অনেক ক্ষমতা আছে, এইগুলি আমাদের মধ্যে আসে না 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 না। পৃথিবীতে বহু ক্ষমতাওয়ালাকে এই কবরে মাটি মিসমার করে দিয়েছে, সাম্রাজ্যের অধিপতিদেরকে এই মাটি একবারে মিসমার করে দিয়েছে। পাঁচশো বছর আগের কবর চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে হারিয়ে গেছে, এই খিদির পাড়ায় একশো বছর আগের বহু কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই একশো বছর আগের কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ আজকে নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আগামী দিন আমরাও কবরে চলে যাব, ওই ঠিক একশো বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে ইমানে আমলে পাকা হয়ে কবরে যায়, কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান তারা, জ্ঞানী তারা, বুদ্ধিমান তারা ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায় তারাই বুদ্ধিমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, আল্লাহ কোরআনে বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হৃদয়ের কলিজার বুঝ হলো সবচেয়ে বড় বুঝ। দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গায় করলে যত বড়,
হাশরের একটা দিন হবে তত বড়। আহা, সেই দিনের তুলনায় পৃথিবীর দিন কত ছোট, এই পৃথিবীর দিনের তুলনায় আখেরাতের দিন কত বড়। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার জন্য একটা জান্নাত বানাইছি, কতদিন তুমি এই জান্নাতে থাকবে জানোনি? খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন, যে জীবনে শুরু হবে আর কোনদিন শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, যে জীবনে শুরু হবে কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না। সেই দিনের বিরাট দিন, বিরাট দিন, হায় হায়, সে জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কেন দিবে? দুইটা কারণে আল্লাহ দিবে। ইন্নাল্লাযীনা আমানু, ইমানে ইমানে, ইমানের দৌলতে যারা পাকা হবে, ইমানের দৌলতে যারা পাকা হবে, ইমানের দৌলতে যারা পাকা হবে, ওয়া আমিলুস সালেহা, এবং নেক আমলের দৌলতে যারা মজবুত হবে, নেক আমলের দৌলতে যারা মজবুত হবে, নেক আমলের দৌলতে যারা মজবুত হবে, আল্লাহ কোরআনে বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা জগতের মধ্যে তারা সেরা হবে, শ্রেষ্ঠত্বের আসনে তারা থাকবে। এজন্য আগের যুগে আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার যদি একটানা 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছেন, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদের নাম রাহমাতুল্লিল আলামিন, নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহর ছাত্র ইব্রাহিম নখঈ, তার ছাত্র ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। এছাড়াও যদি ফজরের নামাজ পড়লেন একটানা 40 বছর, আমি লিখি নেই, ইমাম ইবনে কাসির আল বাদায়া দশম খণ্ডের মধ্যে তিনি লেখেন, 40 বছর এশারও যদি ফজরের নামাজ পড়েছে, শুধু নামাজ পড়েন নাই, যখন নামাজ পড়তেন দুরাকাত নামাজে কোরআন খতম দিতেন, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা পড়তেন, যখন জাহান্নামের আয়াতগুলি আসতো, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতে থাকতেন, চোখ বে 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 পানি পড়তে থাকতো, উনি সারা শরীর থরথর থরথর করে কাঁপতে থাকতেন। আর 40 বছর একজন ব্যক্তি আল্লাহর ভয়ে এশার যদি ফজর পড়লেন, জাহান্নামের আয়াত আসার পরে পুরা শরীর নামাজের ভিতরে থরথর থরথর করে কাঁপতে থাকতো, মরণের আয়াত আসলে থরথর করে কাঁপতে থাকতো, আমার আল্লাহ খুশি হয়ে একবার না দুইবার না 99 বার আমার আল্লাহ স্বপ্নে তার সঙ্গে দেখা দিয়েছে। আমার বলি বন্ধু, যদি গুনার দিকে মন চায়, মাঝে মধ্যে কবরের পাশে যাবেন, কবরের পাশে দাঁড়ায় দেখবেন কত যুবক এই কবরের মধ্যে শুয়ে গেছে, মাটির সাথে মিশমার হয়ে গেছে, দেহ পোকায় খেয়ে ফেলেছে, হাড্ডি বস্তুগুলি মিশমার হয়ে গেছে। আগামী দিন আমাদের পালা আসবে, আগামী দিন আমাদের পালা আসবে, আগামী দিন আমাদের পালা আসবে। এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই, কুল্লু নফস, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আসবে। আপনার ঘরের মধ্যে যেই পিপীলিকা আছে তারও মরণ হবে, আপনার ঘরের মধ্যে যে ইঁদুর আছে তারও মরণ হবে, আপনার ঘরের মধ্যে যে বিড়াল আছে তারও মরণ হবে, আপনার বাড়িতে যে কুকুর আছে তারও মরণ হবে, আপনার বাড়িতে যে গৃহপালিত পশু আছে তারও মরণ হবে। অতএব মরণ সমস্ত প্রাণীর মরণের স্বাদ নিতে হবে। আপনার বা গাছেরও যে ফল হয়, যে গাছ দেয় ফল দেয়, এই গাছেরও মরণ হবে। যদি তাই হয় তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই মরণ জয় করার জন্যে, আখেরাতকে সুন্দর করার জন্যে আমাকে অবশ্যই দুনিয়ার থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। আরে 60 বছরের সুন্দর একটা বাড়ির জন্যে আপনি কত পরিশ্রম করলেন, কত কষ্ট আপনি করলেন,
সুন্দর একটা ঘর বানানোর জন্য দামি দামি টাইলস আনলেন, সুন্দর করে সাজাইলেন, খাট পালঙ্গ বহু কিছু নিয়ে আসলেন, অনেক কিছু নিয়ে আসলেন। আপনি কেন এই ঘরের মধ্যে মাত্র 60 বছর বসে থাকবেন? তা আপনার জীবন থেকে একটা বিরাট অংশ চলে গেল। প্রত্যেকদিন মানুষ সর্বনিম্ন হলো 6 ঘন্টা ঘুমায়। যদি 6 ঘন্টা প্রত্যেক দিন ঘুমায় তো একজন মানুষের 60 বছরের জীবনে হিসাব কষে দেখেন, তার 60 বছরের জীবনে 20 বছর চলে যায় শুধু ঘুমে 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 ঘুমে। প্রায় 20 বছর তার ঘুমে ঘুমে চলে যায়। 60 বছরের জীবনের প্রায় 20 বছর তার শুধু ঘুমে ঘুমে চলে যায়, ঘুমে ঘুমে। বাকি 20 বছর চলে যায় তার কাজে কর্মে, ঝাই ঝামেলায় হেলায় ডোলায়। বাকি 20 বছরের কিছু সামান্য অংশ আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারে। হা হলো কি মানুষে, হলো কি মানুষ কেন আল্লাহ থেকে জুদা হয়ে যায়? হলো কি মানুষ কেন মুসলিম করিমের সুন্না থেকে জুদা হয়ে যায়? হলো কি মানুষের আল্লাহর নবীর সুন্নতের আদর্শ থেকে কেন মানুষ জুদা হয়ে যায়? হলো কি, হলো কি মুন্সিগঞ্জের মুসলমান, আমাদের রন্ধে রন্ধে সমস্যা, আমাদের রন্ধে রন্ধে প্রবলেম, আমাদের শুরু থেকেই সমস্যা শুরু হয়ে যায়। বলে হুজুর কি আমার দেশের যুবকরা সুন্নতের বিবাহ তো বুঝেই না। দেখেন তো সারা বাংলাদেশে সুন্নতি বিবাহ আমার দেশের যুবকরা বুঝেই না। সুন্নতি শাদি আমার দেশের যুবকরা বুঝেই না, আমার দেশের যুবতী মানি না। সে মনে করে অর্ধ উলঙ্গ হয়ে সে যে বুঝে এই নাচানাচি করাটাই মনে হয় খুব আনন্দের কাজ, আর এটাই মনে হয় ক্রেডিট, এটাই মনে হয় খুব মজার জিনিস, এটাই মনে। আরে আগের যুগে নারীরা বাসর করে কোরআন পড়ত, সুবহানাল্লাহ বলা যাবে না? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মুতার প্রান্তরে আমার ভাইরা তো অনেক ওয়াজের কথা বলছেন, হয়তো ইউটিউবে আমার অনেক ওয়াজ শুনে তো অনেক ওয়াজ, এমন কেউ মুসলি আছে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে 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 100টা শুনছি। আমি বললাম আর কতটি শুনবেন? বলে যত আছে ততই শুনে। তো এখন বিষয় হলো যে এই একটা থেকে আর একটা ভালো লাগে, তো অনেকের ইচ্ছা থাকে হুজুরের এই ওয়াজটা করে। যে সাবজেক্ট দিচ্ছেন এক সাবজেক্ট থেকে আর এক সাবজেক্ট উনি পাবলিক বলবে যে হুজুর এখান থেকে এখানে এখান থেকে এখানে চলে গেছে। আমি একটা ধারে আলোচনা করছি, যেটা শুনতে চেয়েছিলেন আমি কারবালার মূল আলোচনাটা আপনাদেরকে শুনিয়েছি। কে জন্য ইমাম হুসেন জীবন দিয়েছিলেন? একটাই কারণ, নানা উম্মত মিথ্যার কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? আমরা রাসূলের উম্মাহ, মিথ্যার কাছে মাথা নত হবে না। আমাদের এরাদা হবে জীবনের শেষ সময় আমরা নামাজ ছেড়ে দেব না, ঠিক কিনা? এই পান, এই এরাদা, এই নিয়ত, এটা যদি আমরা করতে পারি তাহলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত মহব্বত আমাদের অন্তরে আসবে। শিয়ারা মহরম আসলে মহব্বত দেখাইয়া শরীর চাপড়া, শরীর কাটে, হাই হোসেন করে মাতম করে লাফালাফি ঝাফাঝাফি, তারপরে আপনার কি বলে প্রকৃতি মাজার বাজার, মাজার কি মাজার, প্রকৃতি মাজার বাজার। এই মাজার রে বানাইয়া ঘোড়ার উপর পিঠে উঠাইয়া এরপরে ঘোড়া বানায়, এগুলি বানাইয়া এরপরে শিয়ারা এই রাস্তা বলে নিয়ে হাঁটে, আর হাই হোসেন তাজিয়া নাম দিয়ে মিছিল করতেছে সারা বছর ধরে। মুহররম আসলে ইমাম হুসেনের খুব মহব্বত আর দরদ উঠলে উঠে। আরে ইমাম হুসেনের মহব্বত তো তারাই করবে যারা কঠিন সময়ে সলাত আদায় করবে। ইমাম হুসেন শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই। আমি উম্মত যদি উম্মত দাবি করি, আমার নেতা ইমাম হুসেনকে যদি নেতা মনেই করে থাকি, আমার জান্নাতের ইমাম যদি তাকে মনে করেই থাকি, তাহলে ইমাম হুসেন জীবনের শেষ সময় নামাজ ছাড়ে নাই, আমি কঠিন সময় নামাজ ছাড়বো না। কথা বলো ঠিক না? এটা হলো অরিজিনাল ভালোবাসা।
সারা বছর পরে খালি হাই হোসেন হাই হোসেন বলে ভালোবাসা হয়, এটা অরিজিনাল ভালোবাসা। যে ভালোবাসাটা যুগ 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 ধরে প্রিয় মুসলমান ও নবীর উম্মতেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি বলছিলাম আমি ভাইদেরকে যুবকদেরকে। আর একটা ঘটনা শোনাবো ও যুবক ভাইরা, সুন্নতি বিবাহ আমার দেশের যুবকরা তো বুঝে না যে সুন্নতি বিয়ে কি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই আপনি যারা বিবাহ শাদী করেন নাই, আজকে থেকেই ওয়াজের পরে নিয়োগ করে যাবেন আল্লাহ, যদি তুমি আমাকে তৌফিক দাও আমার জীবনে কখনো বিয়ে শাদী আসে তাহলে আমি সুন্নত তরিকা অনুযায়ী বিবাহ করব। আল্লাহর কসম করে বলি সংসারে কোনোদিন অশান্তি হবে না, আমার আল্লাহ শান্তি আর রহমত তোমার ঘরে পাঠাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে নারী বিসমিল্লাতেই বাসর, যে নারী শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে মাথার থেকে পা পর্যন্ত বোরকা আবৃত করে স্বামীর বাড়িতে আসে, ও নারী জীবনে কোনোদিন বেপর্দা হয় না। কি আসতে বললেন কেন, জোরে বলেন, ও নারী বেপর্দা হবে না। যুবক আপনাকে বলতেছি, স্ত্রী নিয়ে মাথায় টেনশন করতে হবে না, বিবি নিয়ে চিন্তা করতে হবে না, বিবির মাথার থেকে পা পর্যন্ত বিবাহের দিনে বোরকা পরিয়ে দিবে, হারে সোনা দানা গহনা ওটা বোরকার ভিতরেই থাকবে, বোরকা পরিয়ে দিবেন মাথার থেকে পা পর্যন্ত, যদি হয় বিবাহ হবে না হয় বিবাহ বাতিল করে দিবেন, ও সাতার বিয়ের দরকার নাই, ঠিক কি না? শ্বশুর বাড়ির লোকজন যদি না মানে তো লাথি মারেন শ্বশুর বাড়ির কপা। আরে রসুলের সুন্নাত যাদের পছন্দ হয় না, আল্লাহর বিধান ফরজাইন পর্দা যাদের পছন্দ হয় না, এরকম শ্বশুর বাড়ির কোনো প্রয়োজন নাই। কি কথা খারাপ বলছি, বুঝে যাওয়াটাই জরুরি। আমি আমার যুবক বন্ধুকে বলতেছি, মাথার থেকে পা পর্যন্ত বোরকা পরে নিয়ে আসবে, বাস হয়ে গেল, সারা জীবনের জন্য বোরকা পরে থাকবে। আপনি স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি বিয়ে করেন, কে বলছে করেন? পৃথিবীতে সবাই আলেম হবে এমনটি কোনো কথা না। আল্লাহ কাউকে ডাক্তার বানাবে, কাউকে ইঞ্জিনিয়ার বানাবে, কাউকে শিল্পপতি বানাবে, কাউকে আল্লাহ রব পাইলট বানাবে, কেউ আলেম হবে কি ইমাম হবে, আল্লাহ এক একজন এক একজনে বানাবে, আল্লাহ সবাইকে আলেম বানাবে না। যদি সবাই আলেম হতো তাহলে কোরআনের আয়াত নাযিল হতো না, ফাসআলু ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা ধর্মের যে বিষয়টা না জানো সেই বিষয়টা আহলুস যিকিরদের কাছ থেকে জেনে নাও। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তার অর্থ সবাই আলেম হবে না, আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর, আমার বান্দাদের ভিতরে একটা দল থাকবে, এই দল মানুষকে আল্লাহর দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দল আল্লাহর দিকে ডাকবে। এই দলের মূল কাজ হলো আলেমদের, মূল কাজ কাদের, জোরে বলেন না কেন, কাদের? ইলাল খাইর ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে ফেরাবে। মূল দায়িত্ব হলো আলেমদের, এই জন্য সবাই আলেম হবে না, কিন্তু আলেমদের সহলতে বুঝতো সবাই আলেম হবে না। আপনি স্কুল কলেজে পড়েন নিষেধ নাই তো পড়েন, আপনি ডাক্তার না হলে আমি রুগী কার কাছে যাব? আপনি ডাক্তার হন, কে বলছে ডাক্তার হবে না? আপনার মেয়েটাকে ডাক্তার বানান না, বানান আপনার মেয়ে ডাক্তার হবে, অসুবিধা নেই, কোনো নিষেধ নেই। বহু মেয়ে আছে আমার এক হবিগঞ্জের, আমার এক মুহিবিন খুব, তার মেয়ে ডাক্তার ইয়াতে পড়ে, কি বলে আপনার এখন MBBS এ ভর্তি হয়েছে। লোকে আমাকে বলতেছে যে হুজুর আমার মেয়ে শুধু নিজে বোরকা পরে নাই, আমার মেয়ে তার ক্লাসমেটের কয়েকজন বান্ধবীকে বোরকা পরনে ওয়ালা বানিয়ে ফেলেছে। মারহাবা বলবেন না? এটা তো খুশির সংবাদ। আমি বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে শুধু নিজে বোরকা পরেই না, আরো আনুষঙ্গিক আরো নিজের বান্ধবীদেরকে বোরকা ওয়ালি বানিয়ে ফেলেছে। তো ডাক্তার হলেই যে বোরকা ছাড়া হবে তা তো না, বানান ডাক্তার বানাইতে হবে, এগুলো তো প্রয়োজন। মোতারাম উপস্থিতি বলি যে আটটুকু যুবকদেরকে বলতেছি,
আল্লাহর কসম করে বলি, শান্তি পৃথিবীতে বহু খুঁজবেন, শান্তি আসতে হলে অবশ্যই রসুল করিমের সুন্নাহের ভিতরে আপনাকে আসতে হবে।